অপু বিশ্বাস আবারও মন্দিরে যাবেন এবং পূজাও দিবেন বলে জানা গেছে। তার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে সেটা সাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তালাক হওয়ার পরপরই হবে বলে জানা গেছে। 2008 সালে গোপনে সাকিব খানকে বিয়ে করে অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম নাম ধারণ করেন। স্বামীর সংসারে থাকার জন্য অপু মাঝে অভিনয় ছেড়ে নামাজ রোজা হজ নিয়মিত আদায়ের পাশাপাশি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সাকিবকে না জানিয়ে সন্তানকে একা ফেলে বিদেশে যাওয়ার মতো অন্যায় করায় অপুকে আর ছাড় দিচ্ছেন না সাকিব খান। ফলে তালাকের পর অপু বিশ্বাস কি অপু ইসলাম হিসাবেই থাকবেন নাকি আবারও পরিবারের কাছে চলে যাবেন, সেটা নিয়ে বগুড়াতে তার বাড়ির কয়েকজনের সঙ্গে কথা হয় এক প্রতিবেদকের। তারা বলেছেন অপু বিশ্বাস এখনও গরুর মাংস খান না, এমনকি তার মনের মধ্যে দেবতারাও বাস করেন। পরিবারের একজন খুব শক্ত অবস্থান নিয়ে বলেছেন অপু ভুল করেছিল, এর পাশ্চাত্য করবেন তিনি, ভবিষ্যতে আবারও অপু মন্দিরে যাবেন পূজা দিবেন। তিনি আরো বলেন বাস্তব জীবন সিনেমার মতো নয়, বাস্তব বড় কঠিন। ধর্মান্তরিত হওয়ায় অপু বিশ্বাসের পরিবার খুব কষ্ট পেয়েছিল, আশা করছি অপু আবারও হিন্দু ধর্মই পালন করবেন। এ বিষয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে শুক্রবার দুপুর 2টার পর তার ব্যক্তিগত ফোনটি একজন সহকারী ধরে জানান দিদি একটা ফটোশুট করছেন, আপনাকে পরে ফোন করছি। এরপর প্রতিবেদক আবারও ফোন করলে তিনি ফোন ধরেননি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।